গুড আফটারনুন। এই মা আবার এরকম হয়ে গেল কেন? সোজা হয়ে বসো। হ্যাঁ বসছি। টেবিলের জন্য অসুবিধা আছে? না ঠিক আছে। গুড আফটারনুন। নিচে বসলে একটু অনুপমা প্রবলেম হচ্ছে, একটু কোমরের একটু ব্যথাটা ইয়ে হচ্ছে, ওই জন্য আমি বললাম যে আমাদের পরিবারের সদস্যরা যারা আছে তারা সর্বদাই পাশে আছে থাকবে আমি জানি, ওই জন্যে ওর রিলিফের জন্য আজ আমরা ডাইনিং টেবিলে বসেছি। আর একটু ঠিক হয়ে যা তখন আবার যেরমভাবে করছি ওভাবে করব। তাহলে আজকের মেনুতে কী কী আছে দেখো, আমার জন্যে উচ্ছে সিদ্ধ করেছে, শুধু উচ্ছে সিদ্ধ আলু দিইনি, আর আছে একটা মিক্সড ভেজ ডাল, এখানে ডবল আন্ডা কারি, কারণ আমি আজকে ডবল ইচ্ছে মনের ইচ্ছে হয়েছে ডবল দুটো ডিম খাবো। রোজই তোমার মনের ইচ্ছে দুটোই থাকে। ও আজকে একটা নিয়েছে আর ও মিক্সড ভেজ সেম। চলো তাহলে শুরু করি আজকে লাঞ্চ। আমাকে বলেছিল দুটো নিতে কিন্তু আমি নিলাম না, একটুখানি এখন কন্ট্রোল করছি তো, যদিও তেমন কিছু কন্ট্রোল করছি না, জাস্ট ওই ভাতটা কম খাচ্ছি, বাইরের খাবার খাচ্ছি না, এরকম কন্ট্রোল আর কি, যেরকম কন্ট্রোল আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির মহিলারা লাঞ্চে করতে পারে, কিন্তু এমন কন্ট্রোল করছি যে আড়াইটার সময় খেতে বসছি। তবে শরীরে যেটা পারমিট করবে সেটা সেরকমই খাওয়া উচিত, অতিরিক্ত ভালো না। ডাল বেশি নিয়েছি, সবজি বেশি নিয়েছি, শীতকাল তো এখন তো সবজি খাওয়ারই সময়। আর শসা পেঁয়াজ আজকে ব্রেকফাস্টে খাওয়া হয়ে গেছে, ওই জন্য আর নিইনি। যারা বকফুল দেখতে চেয়েছিলে, শামিমা আর সীমা ফারুক, তাই তো? আমার আজকের ব্লগটা দেখে নিও, ওখানে বকফুলের বাজারেই একদম বকফুলের ছবিগুলো দিয়ে দিয়েছি। আবার ছেলেগুলো তাকিয়ে তাকিয়ে দেখছিল কি রে বাবা, ফোনটা অন করলো আবার একটুখানি ইয়ে করে ফোনটা অফ করে দিল, কি করলো? চুমুক দিয়ে খেয়ে নাও ডালটা। মিক্সড ভেজটার মধ্যে গাজর, বিনস, মূলো, গাজর, বিনস, মূলো, শিম, আলু, কুমড়ো, বেগুন, পেঁপে, সব আছে। তখন দিলাম খেলে না, আর সেদ্ধ খেতে লঙ্কাটা দিলাম। মামুন বলছে খেতে গেছিলাম লেজি কাপেতে, জানি না, বলছে দু পিস মাটন 262 টাকা,
200-250 টাকা ফিজ হবে। জানি না কি হিসাবে আমাকে বললো, আমি ওটাই বলছি তোমাকে। 260 টাকা হয়, 240 টাকা হয়, 20 টাকা হয় কি 65 টাকা হয়, না চলবে না। যে কোনো একটা চিন্তা রাখতে হবে। তুমি মনে বলছো এক, উপরে বলছো এক, মনে আছে এক, তারা ওই লাইক দেওয়ার জন্য এটা এখন তুলে না লাইক তো এরকম হয় নাকি? খুব ভালো হয়েছে মিক্স ভেজটা। খারাপ না ঝালটা, ঝালটা খারাপ না, ডিমের না বলছি ওই টুম্পার বাড়ির লঙ্কার। গাছের লঙ্কা তো চব্বিশ ঘন্টায় এই সাইজের একটা আলু খাই। আমাদের হোম ডেলিভারি না থাকতো মোটামুটি 500 আলু 15 দিন হইতো মানে। একটা আলুকে 4 পিস করে দুজনের ডিমে দিয়েছি, ওদের বড় বড় পিস দিয়ে দিয়েছি। তার মানে একটা আলু খাওয়া হলো না, হাফ আলু খাওয়া হলো, আর মিক্সড ভেজে তো 1-2 পিস খাওয়া হয়েছে। আমি মোটামুটি গত বছর অনেক ওয়েট কমিয়েছিলাম, যারা আমার সঙ্গে আর ছিলে তারা জানো, কিন্তু তখন হোম ডেলিভারিটা ছিল না। তাই নিজেদের খুশি মতো রান্না করতাম, তেল কম মশলা কম দিয়ে। তার থেকেও বড় ব্যাপার যেটা ছিল, টাইমলি খেতাম। ডিম দুটো সাজিয়ে রাখলে দেখে দেখে খাই, সবাই জানে আমি ডিম দেখে দেখে ভাত খাই। তখন টাইমলি খাওয়াটা হতো, এখন তো সেটা হয় না। তাই ওর মতো যতটুকু মেনটেন করা যায় আর কি। মাছের ক্ষেত্রে চিকেনের ক্ষেত্রে সাজিয়ে দেখে দেখে খাওয়াটা ঠিক হয় না। এই এই একটি জিনিস যা দেখে দেখে ভাত খাওয়া হয়ে যায়, আবার তুলে রাখো, আবার পর দিনে আবার ভাত নিয়ে আবার খেতে হবে। এবার তাই করব যে সেই জন্য আর কি একদম টাইট টাইট মেনটেন করতে পারি না, তবুও যতটা সম্ভব তেলটা কমই ইউজ করি আমরা।
আজকে খুব কড়া রোদ উঠেছে, বলেছিল না বৃহস্পতিবার দিন থেকে ইয়ে শুরু হবে, ওই জন্য বোধ হয় রোদটা কড়া উঠেছে না। চাও তো তোমার যখন বাজারে যাচ্ছিলাম হালকা, আমি তো বাবাকে তাই বললাম বাবা দেখো মেঘলা করছে, সূর্য ডুবে যেমন হয়, বাবা ছাদে এসেছিল তখন বাবাকে দিতাম, আমাকে বললে না কোনো হাত বাড়িয়ে কষ্ট করে নিচ্ছে। আর ওয়েদার এমন দেখো পল্লব কিন্তু ঘামছে, বলো কি বলবে, এরকম ওয়েদার হলে মানুষের শরীর খারাপ হবে না বলো? ঝাল হচ্ছে একটু না, হ্যাঁ টুম্পার বাড়ির কাঁচা লঙ্কা। কালকে দেখছিলে বাজার যখন করছিলাম ওই যে নিচে যে ছেলেটা বসে ওর কাছ থেকে যে নিচ্ছিলাম, ওর পাশে যে ফুল গাছ ফাছ নিয়ে বসে না, ওর কাছে কালো এরকম এরকম মানে ওপর দিকে মুখ করা সূর্যমুখী কালো লঙ্কা গুলো দেখেছিলে, খেয়াল করেছো? আমি একটা ওই গাছ আনবো। দেখি না কেমন, যা ওয়ার্ডেনটা তুলে রাখো। তুলে তো রাখবো না, তাহলে পেটেই রাখবো না, তা হবে না। ডিম আবার কেউ তুলে রাখে বলো তো? হয়ে গেল দুটো ডিম সাবার করে দিলাম, খাওয়া হয়ে গেল, একটু ঝাল হয়েছে, ঝালটা অবশ্য না শীতকালে দেখবে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। শীতকাল বলে না, আরো ভালো যদি সর্দি ব্যাপারটা থাকে না ভেতরে, ওই ঝাল খেলে কিন্তু খুব কাজে দেয়। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতো করবে, আর যারা সাবস্ক্রাইব করনি করে নাও। আশা আগামী দিনে চেষ্টা করবো আরো ভালো এন্টারটেনমেন্ট দেওয়ার, কারণ আজকে একটু গরম লাগছে খুব টাকা কি বলবো। না না অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের খাওয়াটা না হোম ডেলিভারির সাথে রিলেটেড থাকে, নিজেদের জন্য আর আলাদা করে কিছু করতে ইচ্ছা করে না। ফ্রিজে মাছ আছে কিন্তু ওরা বললো যে ডিম নেবে, তাই জন্য ডিমই করলাম, মাছ আর করলাম না। তবে কালকে করব মাছ, কি মাছ করব জানি না, দুটোর দু রকম আছে, কাতলা আছে আর ভোলা আছে, যে কোনো একটা করব কালকে। আর সেম খাবার হলো একটা জিনিস কি অনেকটা সাশ্রয় হয়, ঠিক না? এখন যা বাজারে অবস্থা, সবজি বলো গ্যাস বলো। চলো তাহলে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সবার, অনেক ফালতু বকে দিলাম, আর ভালো থাকো সুস্থ থাকো, দেখতে থাকো বাঙালি ঘরোয়া খাবার। টাটা।